আমি লেখক রাফসান আহমেদ। এখন পর্যন্ত 4টা বই লিখেছি, যার 3টাই বেস্ট সেলার। একজন সফল লেখক হওয়াটা অবশ্য আমার জন্য এত সহজ ছিল না। লেখক হওয়ার সবচেয়ে বড় দুইটা শর্ত হলো অনেক রাত পর্যন্ত জেগে থাকা আর পরদিন বেলা 12টার পর ঘুম থেকে ওঠা। এটা আসলে আমার কথা না, এটা আমার বাবার ধারণা। তবে ধারণাটা খুব একটা মিথ্যা না। এই যে দেখুন, এখন ঘড়িতে 12:30 বাজে, তারপরও আমি নাক ডেকে ঘুমাচ্ছি, আর একটু পরেই আমার মোবাইলে অ্যালার্ম বাজবে। আমি পৃথিবীর সেই ক্ষণজন্মা মানুষদের একজন যে দুপুর 12:30 অ্যালার্ম দিয়ে রাখে। ভাইজান, আপনার নাস্তা। কি নাস্তা? খিচুড়ি। কি খিচুড়ি? খিচুড়ি? আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি খাবো? যা, এটা নিয়ে যা, চা নিয়ে। ভাইজান, এখন সকাল না, দুপুর। আর খালাম্মা বইলা দিছে আজকে থেকে বাড়িতে নতুন নিয়ম, সকালে ঘুম থেকে উঠলে চা আর দুপুরে ঘুম থেকে উঠলে ভাত, নো চা। তুই দয়া করে তোর খালাম্মাকে গিয়ে বল যে এইসব নিয়ম কানুন সাধারণ মানুষের জন্য। তিনি যাকে গর্বে ধারণ করেছিলেন সে কোনো সাধারণ মানুষ না, সে এই দেশের নাম করা একজন লেখক, রাফসান আহমেদ। এডা আপনি যা এখন আর মনে রাখেন, আসার সময় দেখছি খালাম্মার হাতে বড় একটা বেলসা, পরে যেন আবার না কন আমি আপনার সাবধান করি নাই। অন খায়া প্লেট দেন, আমার অনেক কাম আছে। আফসোস যে তুই আর তোর খালাম্মাই শুধু আমাকে পাত্তা দিলি না। অসুবিধা নেই, বাসায় চা না পাওয়া গেলে কি হবে? ঢাকা শহরে চায়ের দোকানের অভাব নেই, আমি দোকানেই যাচ্ছি। আর শোন, এরপর থেকে সকালবেলা ভুলো এসব ভাত খিচুড়ি নিয়ে আসবি না। আপনি তো দোকানে এমনিই যাইতেন, দোকানে যা চা খাওয়ার লাগে যে সিগারেটটা খাইতেন, এটা আমি অহনি খালাম্মারে যে কইতাছি। আমার চামচা লেখক হওয়ার 3 নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হলো তার আশেপাশের সব কিছুই এলোমেলো থাকবে। টুথপেস্ট ফুরোনোর 1 সপ্তাহ হয়ে গেলেও নতুন পেস্ট আনার কথা মনে থাকবে না, বাথরুমে নষ্ট লাইট সারানো হবে না কমপক্ষে 2 মাস, এবং প্রতিদিন বাইরে বের হওয়ার সময় মানি ব্যাগ আগের দিন কোথায় রাখা হয়েছিল কোনোভাবেই মনে পড়বে না। লেখকদের জীবন এত সহজ না রে ভাই, খুব কঠিন জীবন আমাদের। পরিবার মেনে নিতেছে না, বাপ মায় কোনো ভাবে মেনে নিতেছে না, এই জন্য আমরা পালায় বান্দরবনে চলে গেলাম, সেখানে সুখে শান্তিতে বসবাস শুরু করলাম। তুমি আমার বান্দরবন কবে গেলা? তুমি তো ঢাকাতেই থাকো। এইটাই তো আপনি বানিয়ে লিখবে, আপনি লেখক না, এটা তো আপনি গল্পের মধ্যে লিখবেন। আমরা তো আমগো বাপ মায়ের ইজ্জতের দিকে চায় পালাই যেতে পারি, কিন্তু আপনি লিখবেন যে আমরা বান্দরবনে পালাই গেছি, সেইখানে আমরা সুখে শান্তিতে আছি, আমগো 2টা বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, সুখে সংসার। আচ্ছা ঠিক আছে, লিখবো না, তাছাড়া লিখবো বলেই তো লেখা যায় না, লেখা লেখি তো সাধনার বিষয়, বুঝলি তো। লিখতে হলে মুড আসতে হয়, মুড আসলে লিখে দিব, ঠিক আছে? ধর বাতে দিলাম, আপনি আমার লেগে গল্প লিখতেছেন, মনে করেন আমি আপনার অগ্রিম দিলাম।
আচ্ছা, তুমি যে আমাকে গল্প লিখতে বলছো, আমার তো ধারণা তুমি পড়তে জানো না, জানো? আমি জানি না, তাই আসমানি জানো। সেই আরে আপনার লেখা বইটা পাঠানো, সে পড়ে দেখুক বান্দরবনে আমরা কত সুখে আছি। আসমানি এখন কোথায় থাকে? কই থাকে, এর দামের লোকে থাকে। আমার লোকে কোনো যোগাযোগ নাই, তাই আমি সিস্টেম করে আপনার লেখা বইটা আমি তারে ঠিকই পাঠাবো। আচ্ছা ঠিক আছে, লিখে দিব। যখন লিখবো তখন পারিশ্রমিক দিও, ঠিক আছে? এখন এটা রাখো, অগ্রিম লাগবে না। না না ভাই জান, আমার একজন কইছে অগ্রিম না দিলে লেখকে বলে কলম চলে না। মনে করেন আগামী এক মাস আমার চায়ের দোকানে সব চা আপনার জন্য অগ্রিম হিসেবে আমি দিলাম। লেখক হওয়ার এই একটা সুবিধা, বাস্তবে যা কখনো সম্ভব হবে না সেটাকে কল্পনায় লিখে ফেলা যায়। লেখকদের দুনিয়া সব সম্ভবের দুনিয়া, সেখানে রমিজের মতো বহু প্রেমিক তার হারানো প্রেম ফিরে পায়। হ্যালো হ্যালো রাফসান সাহেব, আজকের পার্টির কথা মনে আছে তো? আপনি কিন্তু আসছেন। মানে আমার আসলে সময় হবে না মনে হয়। তাছাড়া কি মানে পার্টি জিনিসটা আমার সাথে অনেকটা যায় না। আরে এটা আট দশটা পার্টির মতন না, একদমই আলাদা। সব বড় বড় লোক আসবে, আপনার মতো বিখ্যাত লোক পার্টিতে যোগ দিলে পার্টির শোভা বেড়ে যাবে। না, আপনি যতটা বড় আমাকে বলছেন অতটা বড় আমি আবার কেউ না। তাছাড়া সব বড় বড় ব্যবসায়ীরা আপনার ওখানে পার্টিতে আসবে, ওখানে গিয়ে আমি কি করব? আমাকে প্লিজ মাফ করবেন। না না, শুধু ব্যবসায়ীরা আসবে না, অনেক ক্রিয়েটিভ মানুষজন আসবে। নায়ক জিসান আহমেদ, ম্যাজিশিয়ান অনিকেত সেন, গায়িকা অরিন হক, পরিচালক শমশের ভাই অনেকেই থাকবে। আশা করি আপনি বোর হবেন না, প্লিজ আসুন, রিকোয়েস্ট রইল। আচ্ছা ঠিক আছে, দেখতে কি করা যায়, আমি রাখছি এখন। এই পার্টিতে আমি কোনোভাবে যেতাম না, তবে এবার যাব। তার কারণ গায়িকা অরিন হক। এই মেয়েটাকে যে আমার কী ভালো লাগে, কি সুন্দর কণ্ঠ মেয়েটার। কত হাজার মন খারাপের রাত কেটেছে অরিন হকের কণ্ঠে গান শুনে। আমার মোবাইলের প্লে লিস্ট জুড়ে ওর কণ্ঠ। এর আগেও একবার একটা অনুষ্ঠানে দেখেছিলাম, কিন্তু কথা বলা হয়ে ওঠেনি। এবার আর কথা বলার সুযোগটা হাতছাড়া করা একদম ঠিক হবে না। আর মানুষের পেটের মধ্যে এমন কোন সিস্টেম নেই যে কোনো খাবার ঢোকার পরে সেটা এক ঘন্টার মধ্যে হজম হয়ে যাবে। অ্যাট লিস্ট আমার হয় না। জ্ঞান দিবি না, আমি তোর বইয়ের পাঠক না, আমি তোর মা। তোর জ্ঞান শুনতে আমার ইচ্ছে করছে না। তা তুই রেডি হচ্ছিস এই ভর দুপুরে, কোথাও যাবি নাকি? হ্যাঁ, রাতে একটা পার্টি আছে। রাতে পার্টি আর এখন রেডি হচ্ছিস? মানে আচ্ছা তুমি আমাকে সবসময় বলো আমি নাকি লেট হতে পারবো, আমার সব জায়গায় যেতে লেট হয়ে যায়। আর সেখানে আজ একটু তাড়াতাড়ি রেডি হচ্ছি, এটা দোষ হয়ে গেল? তা সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে? কি জানি, জানি না। সূর্যের সাথে আমার বিচ্ছেদ বহু বছরের, মা। ঠিকই বলেছিস। ওই যে দূরে দাঁড়িয়ে সুন্দর করে হেসে হেসে কথা বলছে যে মেয়েটা, ওটাই অরিন হক। আমি দূর হতে তাহাকেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আর তার সাথে এটাও ভাবছি নিজে থেকে যেচে কথা বলবো নাকি। কাজ ঠিক হবে না, সবাই ভাববে বিখ্যাত গায়িকা দেখে ভাব জমাতে গেছি। তার চেয়ে দূর থেকে দেখাই ভালো। ও ড্যাম, সে কি আমার চাহনি থেকে কোনো জাদু আছে নাকি?
মেয়ে তো দেখছি এদিকে আসছে, আমি যে তাকিয়ে আছি সেটা কি দেখে ফেলো নাকি? রাফসান, এভাবে গলে যাস না, নিজের ওয়েটটা বজায় রাখ, কুল ম্যান, কুল। এক্সকিউজ মি, আপনি রাফসান আহমেদ না? জি। হাই, আমি আপনার লেখার ভীষণ ভক্ত, আমি আপনার সবগুলো বই পড়েছি। ওয়েল, থ্যাঙ্কস। এক্সকিউজ মি, থ্যাঙ্ক ইউ। আমি একটা কথা বলছিলাম। ও ও, হ্যাঁ, তাই তো। না, আমি বলতে চাইছিলাম যে আপনি এত ভালো কি করে লিখেন বলেন তো। আম সরি, আমি মনে হয় আপনাকে বিরক্ত করছি। না মানে, এই পার্টিতে যারা এসেছে সবার বিহেভিয়ার খুব মেয়েকে মনে হচ্ছিল, তো আপনি লেখা যেহেতু আমার খুব পছন্দ, এই জন্য কথা বলতে এসেছিলাম। আপনি সত্যি আমার বই পড়েছেন? হ্যাঁ, অবশ্যই, নালে শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো। আমার মনে হয় না, আপনি যেরকম বিখ্যাত গায়িকা, আপনার বই পড়ার সময় কোথায়? আর তাছাড়া এসব পার্টিতে আপনারা যে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করার জন্য বলে থাকেন যে আমি বই পড়ি, না আমি জানি। আপনার জানাটা কিন্তু খুব ভুল, মানে আপনার চারটে বই আমি পড়েছি। আপনার প্রথম বই হলো অনুভূতি সমগ্র, দ্বিতীয়টা আপন ভুলিয়া, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গল্পগ্রন্থ যেটার নাম মিথ্যে ঘটনার অবলম্বন। ওয়াও, আপনি সত্যি আমার বই পড়েছেন? না মানে, আসলে আমি আসলে ঠিক ভাবতে পারিনি যে আপনি, মানে আপনার মতো এত বিখ্যাত একজন গায়িকা আমার আমার বই পড়ার সময় পাবে, কিংবা আমাকে চিনবে। এর জন্যই কি এতক্ষণ আপনি আমাকে ইগনোর করছিলেন? মানে, হ্যাঁ, সরি। ইটস কমপ্লিটলি ফাইন, ইটস ওকে। আপনার কাছ থেকে এতটুকুই চাওয়া, যেভাবে আপনি আমাদের জন্য গল্প উপন্যাস লিখছেন এভাবে লিখে যান। ওকে, প্লিজ ক্যারি অন, বাই। ড্যাম রাফসান, তুই না একটা গাধা, এতদিনের ভালো লাগার মানুষকে কাছে পেয়েও কিছুই বলতে পারলি না, আর কিছুক্ষণ কথা বলতি, শুধু শুধু ইগনোর করে মেয়েটাকে রাগিয়ে দিলি, আর তোর সাথে কথা বলতে আসবে না এখন। আর এই পার্টিতে বসে থেকে কোনো লাভ নেই, তবে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাস, এত রাতে বাসায় গেলে ভাত পাবি না, ভাত চাইলে উল্টা ঝাঁটার বাড়ি পেতে পারিস। ভার্সিটিতে যাওয়ার পর থেকে দুই দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো ভয়। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি, রাধুনি ফালুদা মিক্স। কি সমস্যা হয়েছে বোঝা যাচ্ছে? আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কালকে সকালে একটা রেকর্ডিং আছে, তো বাসে যাচ্ছিলাম যে রেস্ট করতে। আপনি এত আর্লি বের হয়ে যাচ্ছেন যে? ও না, মানে ভিতরে তেমন একটা ভালো লাগছে না, আর আসলে পার্টি জিনিসটা আমার সাথে তেমন একটা যায় না, তাই বোর হচ্ছিলাম, আমিও চলে যাচ্ছি। গাড়িতে কি হচ্ছে, বনেট খোলা? আই হ্যাভ নো আইডিয়া, কি যে সমস্যা হচ্ছে সেটা সে নিজেই বুঝতে পারছে না। ম্যাডাম, এভাবে ঠিক হবো না, গাড়ি গ্যারেজে নিতে হবো। এই রাত্রেবেলা গাড়ি গ্যারেজে নিলে আমি বাসে যাবো কি করে? কি যন্ত্রণা। আপনি কিছু মনে না করলে আমি একটু চেক করে দেখবো। আপনি? এখানে না অন্যখানে সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি, ঠিক আছে? এখন তোমাকে আমি বলি, তুমি শোনো, তুমি গাড়িতে উঠবে, আমি যখন বলবো তখন গাড়িটা স্টার্ট দিবে, বুঝে গেছে? যাও গাড়িতে উঠো। দাও গাড়ি স্টার্ট দাও, ব্যাস হয়ে গেল। আমি তো এতক্ষণ জানতাম যে আপনি খুব ভালো লেখেন, এখন দেখছি আপনি অলরাউন্ডার।
থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। যদি কিছু না মনে করেন, অনেক রাত হয়ে গেছে, আমি আপনাকে লিভ দিই প্লিজ। মানে না বলবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ফোন থেকে কোথাও কলও যাচ্ছে না, মেসেজও আসছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা আমি কি আপনার ফোনটা ইউজ করতে পারি, একটু আর্জেন্ট? মানে আই'ম সরি ভাই, আমার ফোন আসলে চার্জ নেই, কাল রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম, ওই ফোনটা ডেড হয়ে গেছে। ফোন ডেড? আপনাকে যদি এখন কেউ খুঁজে তাহলে আপনাকে কিভাবে পাবে? আমাকে তেমন কেউ একটা খোঁজে না, আবার আমার ব্যাপারও একই, কাউকে খুব একটা প্রয়োজন পড়ে না। আমি ছনছড়া মানুষ, ওই অনেকটা মাংসের আলুর মতো, থাকলে ভালো না থাকলেও চলে। আমি ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আচ্ছা এই নেবে সুজন, একটু ফোনটা দেন না প্লিজ, আমার একটা আর্জেন্ট কল করতে হবে। না লাগবে না, দেখি আপনার ফোনটা একটু। কিছু জানা অন্যদিনের জন্য একটু বাকি রাখেন, আর আমি আসলে আপাতত এখানে নেমে যাবো। হ্যাঁ আপনাকে অনেক থ্যাংক ইউ আমাকে এত দূর পর্যন্ত লিভ দেওয়ার জন্য। আসি দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি। আপনি এদিকে? না মানে এই তো এদিকে একটু কাজ ছিল আমার। আপনি? আমার ওই যে পাশে স্টুডিওতে একটা রেকর্ডিং ছিল। ও আচ্ছা, কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন আছেন? এই তো। আপনি যদি ব্যস্ততা না থাকে, ওদিকে একটা ভালো কফি শপ আছে, আমরা বসেও কথা বলতে পারি। রাজি হয়ে যা আফসান, এই সুযোগ আর পাবি না। হ্যাঁ বল, মেয়েটার সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবি। কি ভাবছো? না মানে আমার আমার আসলে একটু কাজ আছে। ও কোনো সমস্যা নেই, প্লিজ ক্যারি অন, দেখা হবে তাহলে। বাই। যান। ড্যাম, তুই আসলে একটা গাধা রাফসান, পিওর গাধা। না বললি কেন? কি কাজটা তোর? সারাদিন তো ঘুরেই বেড়াস, এমন একটা সুযোগ হারালি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বেশি খিদে পেয়েছে? আরে আপনি বসি প্লিজ। আপনি না বলেন আপনার কাজ আছে? হ্যাঁ কাজ শেষ হয়ে গেল, ভাবলাম যে আপনার দাওয়াত নিয়ে নিই, অ্যাটলিস্ট একটু এসে চা কফি কিছু একটা খাই। খুব ভালো করেছেন এসেছেন, কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনি কিভাবে জানলেন যে আমি এই রেস্টুরেন্টে আছি। সিম্পল, আমি ম্যাজিক জানি। কি? হ্যাঁ আপনি বলছেন আপনি জাদু জানেন? হুম। নাকি আপনি আমাকে ফলো করছিলেন? আচ্ছা কি আশ্চর্য, পায়ে হাঁটা একজন মানুষ গাড়িতে চড়ে একজনকে ফলো করতে পারে, এটা কখনো যৌক্তিক? আর তাছাড়া লেখকরা সামটাইমস বানিয়ে বানিয়ে লেখে ঠিকই, কিন্তু তারা সারাক্ষণ মিথ্যে কথা বানিয়ে বলে এটা কিন্তু ঠিক না। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি আসলেই জাদু জানেন? প্রমাণ চান? না 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 প্রমাণ চাই না, মানে আমি যদি জেনে যাই আপনি আসলে জাদু জানেন না, তাহলে হয়তো আমার মনটা খারাপ। এসব কথা বাদ দিন, আপনি কি খাবেন বলেন? একটা কফি হলে চলবে। শুধু কফি? হুম, কফি উইথ কোয়েল কণ্ঠি। এক্সকিউজ মি।
এটা একটু ট্রাই করতে পারেন? না না, ইটস ফাইন। আরে এটা খুবই মজা, জাস্ট ট্রাই। আমার যদি ভুল না হয়ে থাকে, আপনি কি রাফসান আহমেদ? জি, বাবা মা আঁকে করে এই নামটাই রেখেছিল। আপনার না সেভাবে কাউকে প্রয়োজন পড়ে না, তো আমাকে কি কারণে দরকার পড়লো? তেমন কোনো কারণ নেই, আমি হঠাৎ মনে পড়লো। হঠাৎ? মানুষের মধ্যে সব থেকে বড় বড় চেঞ্জগুলো কিন্তু হঠাৎই আসে। গৌতম বুদ্ধের কথাই ধরুন না, কোনো এক জ্যোৎস্না রাতে ঘর ছাড়ার সিদ্ধান্ত কিন্তু তিনি হঠাৎই নিয়েছিলেন। আমারও তেমনি হঠাৎ মনে হলো যে সবার থেকে নিজেকে আড়ালে রাখার দরকার নেই, বরং কেউ আমাকে যখন তখন খুঁজে পাক। কারোর সাথে সারাটা রাত জেগে গল্প করি, বিপদ আপদে পাশে দাঁড়াই, গাড়ি কিংবা মোবাইল নষ্ট হলে ঠিক করে দেই, ব্যাপারগুলোর মধ্যে এক ধরনের ভালো লাগা আছে কিন্তু। বুঝলাম, লেখকদের সব যেতে ফ্লার্ট করার অভ্যাসটা আপনার মধ্যেও আছে, এই জন্যই কি আমাকে ফোন করেছেন? না, অন্য উদ্দেশ্য আছে। রাতের ঢাকাটাকে অনেকদিন দেখি না, আজ রাতের ঢাকা দেখতে বের হব, সঙ্গী হবেন? হওয়া যায়, কিন্তু আমার তো ড্রাইভার আসলে চাকরি ছেড়ে চলে গেছে। আপনি জানবেন কি করে? ম্যাজিক, ড্রাইভার লাগবে না, আমরা পায়ে হেঁটে কিংবা রিক্সায় চড়ে ঢাকা শহরটাকে দেখব, চলবে? চলবে, কিন্তু মিডিয়ার কেউ দেখে ফেললে কি হবে? খুব বড় জোর একটা নিউজ, যে বিখ্যাত সুকণ্ঠী গায়িকা অরিনের সাথে ডুবতে বসা লেখক রাফসান আহমেদের প্রেম। শুনুন, গসিপ নিয়ে ভাববেন না। আর তাছাড়া মাথায় রাখবেন, যার যত বেশি স্ক্যান্ডাল তার বাজার তত বেশি ভালো। তাই চটপট রেডি হয়ে যান, আমি আসছি। ঠিক আছে, আসুন। বাই। আপনি কি প্রায় এরকম বের হন? হ্যাঁ, মাঝে মাঝে। অবশ্য এবার বেশ অনেকদিন পর রাতের ঢাকা দেখতে বের হলাম। রাতের ঢাকায় আমার কাছে বেশি ভালো লাগে। আমার মধ্যে বলতে পারেন একটা একরকম বাধুর স্বভাব আছে, নিশাচর। একই ব্যাপারটা আমারও আছে, শুধু পার্থক্যটা হচ্ছে যে আমি মন চাইলে যখন এসে তখন বের হতে পারি না। কি করবেন, একেই বলে খ্যাতির বিড়ম্বনা। কি চাই? মামা, কি ঢাকার শহর নতুন নেই? এই অন্ধকার রাইতে আগোছা দিয়ে খারাইছি, কি চাই? কি চাই বোঝেন না? এবার বোঝেন। দেখেন, আমার আমার কাছে বেশি কিছু নেই, যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ এইগুলো নিয়ে চলে যান। এই কারণে, এই একটা কারণে মাইয়া মানুষ না আপনার সেই ভালো লাগে, হেরার মাথাতে এত বুদ্ধি। আবা, আপনার কিছু দেওয়ার লাগবো না, আপনি শুধু যাওয়ানোর সময় দুইটা লাইন গান নিয়ে যাবেন আর রিমাইন্ডার চেক করুন। এই খবরদার, এক পাও কেউ আগাবো না, আমি তোমাদের কিচ্ছু দিব না। এটা আওয়াজ করে একটা আওয়াজ ফুটা করে দিব, চিনস? ফুল নিচে ফেলে দিলে কেন? ফুল কখনো রাস্তায় ফেলতে হয় না।
নাও এই ফুলটা ধরো, এখান থেকে সোজা বাসে চলে যাবে, ঠিক আছে? আগামী এক সপ্তাহ ঘর থেকে বেরোবে না, আর যদি বের হও তাহলে তোমার ওই জিনিসের মতো তোমাদেরকেও একদম বোঝা গেছে? কি আপনি সত্যি কি জাদু জানেন? চলুন চা খেতে ইচ্ছা করছে। রমেশ ঘুমছো নাকি? বসুন। রমেশ কি ঘুমিয়ে পড়েছিলে ভাইজান? দোকান খোলা রেখে কি আর ঘুমায়? আমি একটা কথা ভাবতেছিলাম। কি ভাবছিলে? আসমানি রেলওয়ে যদি যাই দিয়ে তাহলে বান্দরবন না গিয়া কক্সবাজারে যাওয়াই ভালো। কেন কক্সবাজার কেন? বান্দরবনে মনে করেন পাহাড়ে উঠা কত কষ্ট, এদিকে আবার কত মশা থাকতে পারে, আর কক্সবাজারে সমুদ্র আছে, সমুদ্রের বাতাস খাই দেখে দিয়ে আসমানটা দেখলাম, উঠেই তো ভালো হয়। ঠিক আছে, গুড গুড থট। ওনারে চিনছ? ওনারে কেনা চিনে, কত বড় গায়িকা, দেখতে খুব সুন্দর না? সুন্দর। আসমানি থেকে বেশি সুন্দর না কম? কম ভাই, দেন আমার কাছে কেউই আসমানির চেয়ে বেশি সুন্দর না, ফুরপুরিও আসমানির চেয়ে সুন্দর না ভাই। আচ্ছা বুঝি, আসমানির কথা বললো, আসমানিটা কে? তার ওয়াইফ? আরে না, আসমানি হচ্ছে রমিজের এক্স গার্লফ্রেন্ড। একসময় দুজন দুজনকে খুব ভালোবাসত, তারপর তারা হঠাৎ একদিন ঠিক করে যে দুজন পালিয়ে বিয়ে করে ফেলবে, কারণ আসমানির পরিবার রমিজকে পছন্দ করত না। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রমিজ যদি অপেক্ষা করেছিল, আসমানি আসেন, তখন রমিজ ভীষণ কষ্ট পায়। অনেক বড় প্রেমিক পুরুষ তো, সেই দুঃখে আজ পর্যন্ত বিয়েও করেনি। আর ওদিকে আসমানি তার বাবার পছন্দের এক ছেলেকে বিয়ে করে ফেলে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে আসমানি যেখানে থাকে তার খুব কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে রমিজও থাকে, কিন্তু কখনো আসমানির সামনে যায় না। আসলে বেচারা আসমানির থেকে দূরে থাকতে পারে না। প্রেমের গল্প, এরকম প্রেমের গল্প কিন্তু নাটক, উপন্যাস বা সিনেমা ছাড়া বাস্তব জীবনে দেখাই যায় না। রবিদের আবার খুব শখ যে তারই প্রেমের গল্পটা আমি লিখব, কিন্তু শেষটা একটু চেঞ্জ হবে। গল্পের শেষটা সুখে হবে, রমি যা আসমানি সুখে সংসার করবে। তো লিখছেন না কেন? ইচ্ছে করি, কিছু কিছু গল্প বাস্তবই সুন্দর থাকে, লিখতে গেলে সৌন্দর্য নষ্ট হবে, কৃত্রিম লাগে। তা ঠিক। আপনার বাসার সামনে চলে এসেছি। হ্যাঁ আসি তাহলে। আবার কখন দেখা হবে? আপনি যখন চাইবেন।
আমি যদি আবার এরকম রাতের ঢাকা দেখতে চাই, গভীর রাত চা খেতে চাই, তাহলে কি করব? একটা ফোন করবেন, আপনার কাছে আমার নাম্বার তো আছে। করা যায়, কিন্তু আপনি তো আবার অন্যের প্রয়োজনে ফোন করলে বিরক্ত হন। প্রয়োজন আর প্রয়োজনের মধ্যে একটা পার্থক্য আছে। প্রয়োজনের প্রয়োজনে আমি বিরক্ত। শুভরাত্রি। হ্যালো, একটু বারান্দায় আসবা? কেন, তুমি কোথায়? তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি, বিরিয়ানি বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। হ্যাপি বার্থডে। তোমার ভাগ্য যে কি পরিমাণ খারাপ সেটা তুমি জানো? কিভাবে? তোমার জন্ম যদি এখন না হয়ে অনেক বছর আগে হতো, তাহলে কত কিছু হতো জানো? কিভাবে? লিওনার্দো দ্য ভিঞ্চি তার বিখ্যাত ছবি মোনালিসার বদলে তোমাকে আঁকতেন। এই রাতে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা রবার্ট ফ্রস্ট তোমাকে ভেবে লিখতেন তাদের জীবনের সব থেকে সুন্দর কবিতাগুলো। জীবনানন্দ দাশ লিখতেন, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল উত্তরের অরিন হক। যদি সম্রাট শাহজাহানের আমলে তোমার জন্ম হলে তাজমহলের বদলে আমরা পেতাম অরিন মহল। আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ভুলে গেল, তোমার জন্মদিন নিশ্চয়ই ভুলতেন না। কিন্তু এসবের কিছুই হলো না, তোমার জন্ম হলো আমার সময়, আর তুমি পেলে খুব সাধারণ একটা বার্থডে উইশ। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ, ইট মিন্স আ লট। মাই প্লেজার। এখন চলো আমরা কেক কাটবো। একটা কথা ছিল। বলো। মানে গুগলে আমার বার্থডেটা আসলে ভুল দেওয়া, আজকে আমার বার্থডে না, আমার বার্থডে আসলে সেপ্টেম্বরে, অ্যান্ড আই এম সো সরি ফর দ্যাট।
এটাই। ও আমি তো ভাবলাম, প্লিজ কিছু ভেবো না, মানে তুমি আমার জন্য যা করেছো, আমার মনে হচ্ছে আমার জীবনে আমি যতগুলো বার্থডে সেলিব্রেট করেছি না, আজকের বার্থডেটা আমার সবচেয়ে বেশি স্পেশাল। আর আমার মনে হচ্ছে আজকের পর থেকে আমি এই ডেতেই বার্থডে সেলিব্রেট করব প্রতি বছর। থ্যাংক ইউ। আর আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার সময় চুনছি। চলো বাসা, চলো কেক কাটবো, চলো। সরি সরি, একটু লেট হয়ে গেল। এই যে আরটিভি লাইভটা না, মানে শেষ হতে একটু বেশি দেরি হয়ে গেল, আই এম সো সরি। বসো। তোমার লেট হওয়াতে আমার কোনো অভিযোগ নেই, বরং তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি আমাদের ভবিষ্যতের গল্পটা লিখি। তুমি যে আসছো এই ভাবনাটাই এত মিষ্টি যে তোমার জন্য অনেকক্ষণ সময় অপেক্ষা করে থাকলে সেটা এক নিমিষে কেটে যায়। কি ব্যাপার, লেখক সাহেব আজ বেশ রোম্যান্টিক হচ্ছে। সব তোমার কৃতিত্ব, তুমি জীবনে আসার পর থেকে সব রোম্যান্টিক গল্প মাথায় আসছে। প্রেম যে সবসময় সুন্দর এই কথাটা আবার প্রমাণিত হলো। কিছু অর্ডার করেছো? তোমার প্রিয় ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট ব্যাপারটা কি বলতো, মানে আজ কি কোনো স্পেশাল ডে? আজ আমার খুব স্পেশাল একটা দিন। কি স্পেশাল বলবো, আগে খাবার আসুক পরে বলবো। বলবে করে তো অনেক কিছুই বলো না, গাড়িটা কিভাবে ঠিক করলাম, মোবাইলই বা কিভাবে, বা পিস্তল কিভাবে ফুল হয়ে গেল, এগুলো কি মানে সব ম্যাজিক? সত্যি বলবো, গাড়ি আর মোবাইলেরটা ছাড়া বাকি সব কিছু ছিল হচ্ছে ম্যাজিক, মানে ট্রিক্স। আমার ছোটবেলা থেকে ম্যাজিকের উপর খুব আগ্রহ ছিল, ভেবেছিলাম বড় হয়ে জুয়েলারি হব, কিন্তু ম্যাজিশিয়ান হওয়া তো এত সহজ না, তাই নিজেদের লোককেই ম্যাজিক দেখাই। এখন সার্ভ করে দেবো? হ্যাঁ দিতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা, গাড়ির বিষয়টা ছিল অন্য। তোমার ড্রাইভারের সাথে আমার কথা বলে মনে হয়েছে যে ওই ব্যাটা তোমার কাছ থেকে অহেতুক টাকা খোশানোর ধান্দায় আছে, এবং আমি গাড়িটা চেক করলাম, কথাটা সত্যতা পেলাম। পরের দিন তোমার ড্রাইভারের সাথে দেখা করে আমি তাকে সেই কথাটা জানাই, এই জন্য ভয়েসে চাকরি ছেড়েই চলে গেছে। আর মোবাইলের ব্যাপারটা ওটা আরও সিম্পল, প্রথমত তুমি খুব তাড়াহুড়ায় ছিলে, আর দ্বিতীয়ত আমার ধারণা যে তুমিও অনেক আগে থেকে আমাকে পছন্দ করতে, তাই তোমার মোবাইল যে কখন ফ্লাইট মোডে চলে গেছে তুমি খেয়ালই করোনি, আর সেই সুযোগে আমিও তোমাকে ইমপ্রেস করার আরেকটা সুযোগ পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে ফেথ হেল্পস ইউ। তুমি ফেথে বিশ্বাস করো? করি। আমিও করি, আর তাই আমার মনে হয় যে তোমার সাথে আমার দেখা হয়ে যাওয়াটার মধ্যে একটা পারপাস আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর দ্য কেক। শুরু করো। তুমি
গল্পটা খুব একটা খারাপ হয়নি মনে হয়, ভালোই তো হয়েছে, বেশ একটা রোম্যান্টিক ফিল দেয়া গেছে। অরিন হক, থ্যাংক ইউ, আপনার উসিলায় আরেকটা গল্প লেখা হয়ে গেল। লেখক হওয়ার সবচাইতে বড় সুবিধা হলো যে জিনিস ঘটার সম্ভাবনাই নেই সেটাও কল্পনায় খুঁটিয়ে ফেলা যায়। কে রে, তুই না পাল্টি দেবি? সে কখন থেকে রেডি হয়ে বসে আছিস? তাহলে কি সিদ্ধান্ত পাল্টে ফেলেছিস? শেষ পর্যন্ত লেট লতিফি থেকে যাবি? ইউ আর রাইট মা, অভ্যেসটা পাল্টাতে ইচ্ছে করছে না। আর তাছাড়া এই ধরনের পার্টিতে যে যত বেশি দেরি করে যায় সে তত বেশি দামি। এক কাজ করো না মা, আমাকে একটু চা খাও না, চা খেয়ে ধীরে সুস্থে তারপর বেরোই। ঠিক আছে, পাঠাচ্ছি। পার্টিতে হয়তো গায়িকা অরিন হক আসবেই না, আসলে আমার সাথে কথা বলবে না, আমার বই পড়ার তো প্রশ্নই আসে না। আমাদের দেখা হওয়া, রাতে ঢাকা শহরে ঘুরে বেড়ানো, জন্মদিন উদযাপন করাও হবে না কোনোদিন। প্রেম হয়তো হাজার মাইল দূরের কথা, কিন্তু আমার কল্পনায় এসব কিছুই হয়েছে। লেখক হবার মজাই আলাদা। আমি রাফসান আহমেদ, রাইটার। নাইস টু মিট ইউ। সেম হিয়ার।